প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ও গভীরতম মহাসাগর। পৃথিবীর মোট আয়তনের তিন ভাগের এক ভাগ দখল করে আছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে আছে বহু রহস্যময় বৈচিত্র্য। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে কিছু অজানা ও বিস্ময়কর তথ্য। তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। প্রশান্ত মহাসাগরের আয়তন পৃথিবীর সমগ্র স্থলভাগের আয়তনের চেয়েও বেশি। প্রশান্ত মহাসাগরের মোট আয়তন 16,92,00,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের প্রায় 32 ভাগ এবং সমস্ত জলভাগের আয়তনের 46 ভাগ। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় 4,280 মিটার। পৃথিবীর সবচেয়ে গভীরতম অংশ মারিয়ানা ট্রেঞ্চ উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অবস্থিত। মারিয়ানা ট্রেঞ্চ এর গভীরতা হল 10,911 মিটার, অর্থাৎ কিলোমিটারের হিসাবে প্রায় 11 কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে উঁচু বিন্দু হল মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার, প্রায় 9 কিলোমিটার। অর্থাৎ পুরো মাউন্ট এভারেস্টকেও যদি তুলে এনে এই জায়গায় ডুবিয়ে দেওয়া হয় তাহলে সম্পূর্ণ মাউন্ট এভারেস্ট ডুবে যাওয়ার পরেও তার মাথার উপরে আরও 3 কিলোমিটার পানিতে তলিয়ে যাবে। প্রশান্ত মহাসাগরে প্রায় 25,000 দ্বীপ রয়েছে, যা বাকি 4টি মহাসাগরের সম্মিলিত দ্বীপ সংখ্যার চেয়েও অনেক বেশি। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলো মাইক্রোনেশিয়া, মেলোনেশিয়া ও পলিনেশিয়া নামের 3টি অঞ্চলে বিভক্ত। মাইক্রোনেশিয়ার দ্বীপগুলো তুলনামূলক ক্ষুদ্রাকৃতির। এই দ্বীপগুলোর মধ্যে মার্শাল দ্বীপপুঞ্জ, ক্যারোলিন দ্বীপপুঞ্জ ও কিরিবাতি দ্বীপপুঞ্জ অন্যতম। মেলানেশিয়া দ্বীপগুলোর মধ্যে প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ নিউ গায়ানা অবস্থিত। এছাড়া এই অঞ্চলের মধ্যে ফিজি, ভানুয়াতু, সলোমন দ্বীপপুঞ্জ এবং সান্তাক্রুজ দ্বীপ উল্লেখযোগ্য। প্রশান্ত মহাসাগরের মধ্যে সর্ববৃহৎ অঞ্চল পলিনেশিয়া। 130টি দ্বীপ নিয়ে এই অঞ্চল গঠিত, যা উত্তরে হাওয়াই দ্বীপ থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। প্রশান্ত মহাসাগরের প্রায় মাঝখানে থাকা এই অঞ্চলের দ্বীপগুলোর মধ্যে সামোয়া, টুভালু, টোঙ্গা, পূর্ব দ্বীপপুঞ্জ ও কুব দ্বীপপুঞ্জ অন্যতম। প্রশান্ত মহাসাগরের বেশ কিছু রহস্যময় বৈচিত্র্যতা রয়েছে। আলাস্কা উপসাগর হল এই মহাসাগরের সবচেয়ে আশ্চর্যজনক স্থান। আলাস্কা উপসাগরের যে জায়গায় বেরিং সাগর ও প্রশান্ত মহাসাগর মিলিত হয়েছে সেখানের এই দুই জলরাশির পার্থক্য খুব সহজেই ধরা পড়ে। একদিকে হালকা আকাশি রঙের পানি আর অন্যদিকের গাঢ় নীল। খালি চোখে দেখলে মনে হবে দুটি সাগর পাশাপাশি বয়ে চলেছে, কিন্তু কারো জল একে অপরের সাথে মিশছে না। এর কারণ হলো বেরিং সাগরের হিমবাহ গলা স্বচ্ছ পানি প্রশান্ত মহাসাগরের পানির চেয়ে কম লবণাক্ত, তাই পানির উপাদান ও ঘনত্বের পার্থক্য থাকায় দুটি উৎসের পানি সহজে মিশতে পারে না। প্রশান্ত মহাসাগরের আরেকটি রহস্যময় স্থান হল জাপান ও বনিন দ্বীপের মধ্যবর্তী ড্রাগন ট্রাঙ্গেল। সাগরের যে এলাকায় ড্রাগন ট্রাঙ্গেল অবস্থিত তাকে বলা হয় ডেভিলস সি বা শয়তানের সাগর। এখানে বহু জাহাজ ও বিমান হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, যেসবের হদিস পরবর্তীতে আর পাওয়া যায়নি। বিশ্ব বাণিজ্যের প্রায় 95% সমুদ্রপথেই সম্পাদিত হয়। সমুদ্রপথে আন্তর্জাতিক পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের ভূমিকা অপরিসীম। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই সমুদ্রপথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই সমুদ্রপথ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য সম্পন্ন হয়। জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীন প্রশান্ত মহাসাগর ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে।
আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের তীরে বহু বৃহৎ বন্দর ও পোতাশ্রয় গড়ে উঠেছে। সিঙ্গাপুর, হংকং, ম্যানিলা, পানামা, ইয়োকোহামা, সিডনি, সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেল প্রশান্ত মহাসাগরে অবস্থিত সর্ববৃহৎ বন্দরগুলোর মধ্যে অন্যতম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টস করে জানান কেমন হয়েছে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।